ভেবেছিলাম আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরোবো, কারণ আজ 8:30টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে কলকাতা স্টেশনে। যাই হোক, রাস্তাঘাটে বৃষ্টি জলজমা সব পেরিয়ে অবশেষে আজ আমি পৌঁছে গেছি কলকাতা স্টেশন। আজকে যাব দেওঘর, তো সেই কারণে কলকাতা স্টেশন থেকে আমার ট্রেন 8:55। স্টেশনের ভেতর ঢুকেই দেখলাম আমাদের ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে, আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। যাই হোক, আমি আর হাবলু ধীরে ধীরে এগাতে লাগলাম 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বৃষ্টি হয়েছে তাই একটুখানি কাদা আছে। চলে এসেছি প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আমার ঠিক বাঁদিকে। আমাদের ট্রেনের নাম্বার 13135, কলকাতা টু জয়নগর এক্সপ্রেস। যাই হোক, এটি একটি সাপ্তাহিক ট্রেন, আপনারা যখন আসবেন কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটি পেয়ে যাবেন। এই ট্রেনটি 8:55 ছাড়বে আর আমরা পৌঁছাবো প্রায় 2:35 নাগাদ। মোটামুটি 6 ঘন্টার কাছাকাছি লাগবে এই ট্রেনটি কলকাতা থেকে জেসিডিতে পৌঁছানোর জন্য। যেহেতু আমরা স্লিপারে যাচ্ছি তাই আমাদের ট্রেনের ভাড়া পড়ছে মাত্র 215 টাকা। তো 215 টাকা দিয়ে আমরা কলকাতা স্টেশন থেকে আমরা এগিয়ে যাবো জেসিডির উদ্দেশ্যে এই ট্রেনটি করে। ট্রেনটির বগিটা তো খুব সুন্দর মনে হচ্ছে, ভেতরে কামরাগুলো পরিষ্কার কি পরিচ্ছন্ন নয় সেটা গিয়ে আপনাদেরকে দেখাবো। আমার পাশাপাশি যাচ্ছি হাবলু, তো কেমন লাগে? যাচ্ছি বদ্রীনাথ ধামে, তো আমার তো হেভি লাগে, এক্সাইটিং আছি। তো আপনারাও আসুন আমাদের সাথে, পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই ট্রেনের বগিটা সম্পূর্ণভাবে ভিজে। আমাদের এই ট্রেনটির ডেস্টিনেশন কিন্তু 3টে, একটা হচ্ছে অমৃতসর, একটা আগ্রা ক্যান্টনমেন্ট আর একটা হচ্ছে জয়নগর। বাজে 8:35 আর মোটামুটি 20 মিনিট পর ট্রেনটি ছাড়বে 8:55। তাই কথা না বাড়িয়ে আমরা উঠে পড়লাম ট্রেনের ভিতর। ট্রেনের বগির ভেতর উঠেই আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের সিটটি খোঁজা। আমার বগি হচ্ছে S1 আর আমার সিট নাম্বার ছিল 24। প্রথমে আমরা উঠেছিলাম S1-এ, সেখানে আমার সিটটা দেখে তারপর আমি এগিয়ে চললাম S8-এর দিকে, যেখানে হাবলুর সিট। ট্রেনের ভেতরে এই বগিগুলো থেকে যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম ট্রেনের এই প্যাসেজটার মধ্যে জল ভর্তি। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে তাই জানলা থেকে জল এসে ট্রেনের এই প্যাসেজটার মধ্যে জমা হয়ে গেছে। অবশেষে পৌঁছে গেলাম কোচ নাম্বার S8-এ, যেখানে হাবলুর সিট, কিন্তু পায়ের নিচে জলের থই থই। আমাদের সিট পেয়ে গেছি, এটা হচ্ছে S8 আর আমার হচ্ছে S1। তো যাই হোক, দুজনের মধ্যে অনেকটা ডিফারেন্স। হাবলুর সিটটা খোঁজার পর ট্রেনের বাইরে একটু মুখ বাড়াতেই পাক্কা 8:55 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা এখন কলকাতা স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছি বৈদ্যনাথের ধামের উদ্দেশ্যে। কলকাতা স্টেশনকে বিদায় দিয়ে আমি যখন সিটে গিয়ে বসলাম, দেখি হাবলু তার নিয়ে আসা ব্যাগের ভেতর থেকে কিছু প্লাস্টিক ও কাগজের ব্যাগ বের করে সেখান থেকে কিছু খাবার দাবার বার করছে। জিজ্ঞেস করতেই ও বলল রাস্তায় যদি খাবার না পাওয়া যায় তাই আসার সময় পাড়ার দোকান থেকে কচুরি আর সিঙ্গাড়া কিনে নিয়ে এসছে। অফিস থেকে ফেরার পথে সেই রকম কিছু খাওয়া হয়নি, তাই হাবলুর কচুরি আর সিঙ্গাড়ায় আমি আর না করতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করার পর স্বচ্ছ ভারত অভিযানের কথা মাথায় রেখে আমাদের অতিরিক্ত কাগজগুলো প্লাস্টিকের মধ্যে ভরে হাবলু নিয়ে যেতে লাগলো ট্রেনের ভিতর রাখা ডাস্টবিনের উদ্দেশ্যে। হাবলু আসার সাথে সাথে আর ডেকে নিয়ে আসে রেলের এক কর্মচারীকে, যিনি আমাদের ফ্লোরের মধ্যে জমা জলটা পরিষ্কার করতে সাহায্য করেছে। কিছুক্ষণের মধ্যেই উনি ফ্লোরের মধ্যে থাকা জমা জলগুলি পরিষ্কার করতে লাগলো। ট্রেন এখন পরিষ্কার পরিচ্ছন্ন। হাবলু তার নিয়ে আসা জলের বোতল থেকে জলটা খেতেই আমিও হাত বাড়াতেই হাবলু আমাকে দিল। এখন আমরা জানলার দিকে তাকিয়ে বসে আছি, দেখছি ট্রেন একে একে বিভিন্ন স্টেশনগুলো পেরিয়ে আমাদের ট্রেন এখন দুরন্ত গতিতে ছুটছে। ধীরে ধীরে শহরের আলোগুলো যেন কোথায় হারিয়ে গেল। আমরা আর দেরি না করে শুয়ে পড়লাম ট্রেনের বাংকারে, তার কারণ কাল সকাল 2:45 নাগাদ আমাদের ট্রেন পৌঁছাবে জেসিডি জংশনে। কাল রাতে শোয়ার আগে মোবাইলের অ্যালার্মটা দিয়েছিলাম ঠিক 2:15। 2:15 অ্যালার্মে যখন ঘুম ভেঙে যায় তখন থেকে জেগে বসে রই কখন জেসিডি স্টেশনে পৌঁছায়। যাই হোক, অবশেষে আমাদের ট্রেন ধীরে ধীরে প্রবেশ করতে লাগলো জেসিডি স্টেশনে। 2:55 আমরা পৌঁছে গেছি জেসিডি জংশনে আর এখান থেকে আমরা অটো করে যাব বদ্রীনাথ ধামে টেম্পলের উদ্দেশ্যে। ট্রেন প্ল্যাটফর্মে আসা থেকেই হাবলুকে দেখছি, হাবলু কিন্তু বেজায় খুশি। সে কখন প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে বাবাকে দর্শন করবে তারই জন্যে ব্যস্ত হয়ে পড়েছিল। আমরা এখন বেরিয়ে পড়েছি স্টেশনের বাইরে আর এখন আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে। এখান থেকে অটো নিয়ে প্রায় 8 কিলোমিটার অতিক্রম করার পর আমরা পৌঁছে যাব বাবা বৈদ্যনাথ ধামে। একটা কথা বলে রাখি, বাবা বৈদ্যনাথ মন্দির কিন্তু খোলে সকাল 4টে নাগাদ এবং সকাল 4টে থেকে সকাল 4:15 পর্যন্ত এর মধ্যে পুরোহিত এবং তাদের পরিবারবর্গকে জল ঢালার জন্য অনুমতি থাকে এবং 4:15 থেকে প্রায় 5:40 পর্যন্ত পুজো হয়। একটা কথা বলতে হবে, অমরনাথ যখন গিয়েছিলাম তখন জম্মু স্টেশনে যেরকম অনেক টাইট সিকিউরিটি ছিল, এখানে কিন্তু তাই আছে। সামনে অটো স্ট্যান্ড, এখানে অটো দেখা যাচ্ছে, জানি না কত করে অটো নেবে, কারণ গতবারে আমাদেরকে নিয়েছিল অটো প্রায় 30 টাকা মাথা কিছু, এবছর কত নেবে জানি না। যাই সামনে গিয়ে
দেখে আপনাদেরকে জানাই। কি হচ্ছে অটো ভাড়া 30 টাকা মাথা পিছু। যেহেতু আমরা সংখ্যায় দুজন তাই অটো পেতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আমরা বসে বললাম অটোতে আর বেরিয়ে পড়লাম বাবা বৈদ্যনাথের উদ্দেশ্যে। 8 কিলোমিটার রাস্তা, তো আমাদের একটু ঝুলে ঝুলে যেতে হবে। একটা অটোতে মোটামুটি নানা করে 3 জন 4 জন আর 4 জন, তো সব মিলিয়ে 11 জন করে একটা অটোতে যায়। এখানে ভাড়া হচ্ছে 30 টাকা, রাস্তা শুনছেন। আর যাওয়ার সময় অটো ড্রাইভার আমাদেরকে বললো যে মোবাইল আর পার্সগুলো ঠিকঠাক রাখার জন্য, কারণ এখনও পর্যন্ত এখানে ছিনতাই ব্যাপারটা হয়ে আছে যেটা আমরা শুনে আছি। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে। রাস্তার উপর থেকে যাওয়ার সময় একটা জিনিস চোখে পড়লো, ঝাঁ চকচকে রাস্তাঘাট আর বিভিন্ন জায়গায় লাইট দিয়ে সাজানো, ঠিক যেন কলকাতার দুর্গাপুজোর মতন। প্রায় 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম স্টেশন থেকে বদ্রীনাথ ধামের অটো স্ট্যান্ডের কাছে। তো এখন আমরা যাব হচ্ছে শিবগঙ্গা, আর সেখানেই আমরা চান করবো, আর সেখান থেকে ঘর নিয়ে আমরা এগিয়ে যাব হচ্ছে মন্দিরের দিকে। আমরা যেখান থেকে হাঁটছি তার দুপাশে পুরো প্যানার দোকান, তো মোটামুটি খুব সুন্দর একটা গন্ধ আসছে, মিষ্টি মিষ্টি গন্ধ। তো খেতে ইচ্ছা করলেও খেতে পাচ্ছি না। শিবগঙ্গা আসতে প্রায় এখনও 200 মিটার বাকি আছে। এখানে এসে জানতে পারলাম এখন থেকেই জল দেওয়া শুরু হয়ে গেছে, মন্দির খুলে গেছে। এরই মধ্যে আমরা পৌঁছে গেছি একেবারে শিবগঙ্গা সরোবরের পাশে। এখানে আমরা প্রথমে চান করব, তারপর এখান থেকে গঙ্গা জল কিনে আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে। বন্ধুরা, কলকাতা থেকে এই পর্যন্ত আসার জন্যে আমার খরচ হয়েছে কলকাতা স্টেশন থেকে জেসিডি স্টেশন পর্যন্ত স্লিপারের ভাড়া 215 টাকা, রেলওয়ে স্টেশন থেকে বদ্রীনাথ ধাম আসার জন্যে অটো ভাড়া লেগেছে 30 টাকা, টোটাল 140 টাকা। এই ভিডিওটা এই পর্যন্ত থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে।